আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতির সৃজনশীল অঙ্ক করছিলাম। তো সৃজনশীল অঙ্ক গত ক্লাসে একটি দেখিয়েছি, আজকে আরও একটি সৃজনশীল ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো চলো আমরা দেখি আজকে একটি সৃজনশীল অঙ্ক। তুমি দেখতে পাচ্ছ উদ্দীপক সি কোণ সমান 60 ডিগ্রি এবং কট বি সমান √3। এই উদ্দীপকের আলোকে কতে আছে কসেক থেটা সমান 2 হলে ট্যান থেটা এর মান নির্ণয় করো, আর উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে কসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি বাই কসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান 2, আর ফোর্স সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 প্লাস 2 √থিটা √3 ইন্টু সাইন থেটা প্লাস √3 সমান 0। সমীকরণটি সমাধান করে উদ্দীপকের আলোকে দেখাও যে √3 থিটা সমান হাফ সিকোণ এবং থিটা সমান সিকোণ। দেখো, যে অঙ্কগুলা আমরা অনুশীলনীতে করেছি সেই আঙ্কেই একটু ঘুরিয়ে সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। এইটা কিন্তু একটি বোর্ড প্রশ্ন, 2019 সালে যশোর বোর্ডে এই প্রশ্নটি ছিল। তো এখানে খেয়াল করো যে এই যে একটার মান দেওয়া আরেকটির মান নির্ণয় করা, এই জাতীয় অঙ্ক কি আমরা করি নাই? করেছি। আবার এই উদ্দীপকে দেখো, এই সেম অঙ্ক, এই ধরনের অঙ্কই একটা তোমাদের বইতে রয়েছে। সেখানে কি রয়েছে? কসেক স্কোয়ার থেটা প্লাস সেক স্কোয়ার থেটা, এখানে একটু উল্টা। আর নিচে যেটা, এইটা তো হুবহু এই অঙ্কটাই তোমাদের মানে রয়েছে। এই যে ভিতরের অংশটা চেঞ্জ, এই সংখ্যাটা চেঞ্জ, হ্যাঁ, এই মান নির্ণয় অঙ্ক কিন্তু আমরা করেছি। তো আসো আমরা এখন দেখি কিভাবে সমাধান করা যায়। তোমার ক নম্বর অঙ্কে দেওয়া আছে কসেক থেটা সমান 2, আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার থেটা সমান কসেক স্কোয়ার থেটা। এখান থেকে যদি আমরা 1 প্লাস কট স্কোয়ার থেটা রেখে দিয়ে এই কসেক স্কোয়ার থেটার মান আমরা 2 বসিয়ে দিই, কসেক থেটার মান 2 আর স্কোয়ার আছে তাহলে 2 স্কোয়ার, তাহলে আমরা কি পাবো? কট স্কোয়ার থেটা সমান 4 মাইনাস 1 বা কট থেটা সমান √3। দেখো, আমাদের কট থেটা সমান যদি √3 পাই, সেখান থেকে কি আমাদের ট্যানের মান বের করা কিন্তু খুব সহজ। আবার টেন থেটা সমান আমরা কি জানি? 1 বাই কট থেটা। তাহলে কি টেন থেটার মান তোমাকে বের করতে বলেছে, তাহলে অতএব ট্যান থেটা সমান 1 বাই কট থেটার মান √3, তাহলে ট্যান থেটার মান 1 বাই √3। এই যে ট্যান থেটার মান বের করতে বললো, তাহলে এই ট্যান থেটা সমান 1 বাই √3। তাহলে কি মান নির্ণয়টি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, টেন থিটা সমান 1 বাই √3। এটা হচ্ছে তোমাদের টেন থিটার মান বেরোলো। আচ্ছা, ক নম্বর অঙ্ক শেষ। এবার আসো আমরা খ নম্বর করছি। দেখো, খ নম্বরে কি দেওয়া আছে? খ নম্বর উদ্দীপকের আলোকে, তাহলে উদ্দীপকের এই কট থেটা দিয়ে আমরা কাজ করব। কট বি সমান √3 বা কট সমান আমরা কি জানি? কস বি বাই সাইন বি সমান √3, কস সমান কি জানি? 1 বাই সেক বি, সাইন সমান জানি 1 বাই কসেক বি,
সমান রুট থ্রি। এটা যদি আমরা এই নিয়মটা তোমরা দেখেছ যে ভাগ থাকলে গুণল উল্টিয়ে যায়, তো সেই আঙ্গিকে আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা ভেঙে করলে করবে, সমস্যা নাই। আচ্ছা, কসেক বি বাই সেক বি সমান রুট থ্রি, বা এটাকে যদি বর্গ করি কসেক স্কোয়ার বি সেক স্কোয়ার বি, বর্গ করলে রুট উঠে যায় আমরা জানি। এটাকে এবার আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে আমরা কি পাবো, কসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি, কসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান থ্রি প্লাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান সমান ফোর বাই টু সমান টু। দেখো ডান পক্ষে যে টু আছে সেই টুটি কিন্তু চলে আসছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি কসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান টু প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু ছোট করে লিখি, তোমরা জানো আমার বোর্ডটি ছোট সেজন্য। তারপরও যদি কারো অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে যে একদমই ছোট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমি দরকারে অর্ধেক করার পরে মুছে দিয়ে আবার অর্ধেক করব। এজন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে সমস্যা নেই, আর না ক্লিয়ার বুঝতে পারলেই আমাকে জানাবে। তো দেখো খ নম্বর অঙ্কটি খুব সহজেই হয়ে গেল। খ নম্বর অঙ্ক অনেক সময় তোমরা দেখতে পাও যে একটা একটা করে মান বের করে তারপরে এভাবে করে, কসেকের মান বের করার পরে সেকের মান বের করে এভাবে। তো আমি আসলে এইভাবে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব সহজেই আমার কাছে মনে হয় যেন অঙ্কটা হয়ে যায়, যোজন বিয়োজন জানা থাকলে আর মানগুলো জানা থাকলে হয়ে যায়। তো খ নম্বরটি মোটামুটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবারে আমরা গ নম্বর অঙ্কটি কষি। তো একটু আমরা গ নম্বরের জন্য জায়গা বেশি লাগবে, এগুলো মুছে দিতে পারি, এত এগুলো লাগবে না। দেখো প্রমাণ করতে হবে যেটুকু সেটুকু আমরা এখানে লিখে রাখি যে থেটা সমান হাফ সি কোণ, আর একটা থেটা সমান সি কোণ। এখান থেকেই শুরু করি, এটুকু আমাদের দেওয়া আছে। ক নম্বর অঙ্ক গ, এটা দেওয়া আছে। তো দেখো মা আমরা ফোর সাইন স্কোয়ার থেটা মাইনাস এই সাইন থেটাকে সামনে যদি ধরি, এই জাতীয় অঙ্ক আমরা একটা করেছিলাম ট্যান থেটা দিয়ে, মনে আছে কিনা তোমাদের অনুশীলনীর অঙ্ক, ট্যান থেটা দিয়ে এখানে আছে সাইন থেটা দিয়ে। সম্ভবত উদাহরণেও তোমাদের একটি অঙ্ক আছে, সে অঙ্কটিও তোমরা দেখবে। তো আসো আমরা সাইন দিয়ে যদি সামনে নিয়ে এসে গুণ করি তাহলে কি পাবো, টু সাইন থেটা প্লাস মাইনাসে মাইনাস টু রুট থ্রি সাইন থেটা প্লাস রুট থ্রি সমান জিরো, বা এখানে যদি আমরা কমন নিই টু সাইন থেটা কমন পাবো, তাহলে এখানে পাবো টু সাইন থেটা মাইনাস ওয়ান, মাইনাস এখানে যদি আমরা রুট থ্রি কমন নিই টু সাইন থেটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান সমান জিরো, বা এই টু সাইন থেটা মাইনাস ওয়ান যদি কমন নিই আমরা পাবো টু সাইন থেটা মাইনাস রুট থ্রি সমান জিরো। এখানে হয় বা সুতরাং যে যে কেউ লিখতে পারো, আচ্ছা সুতরাং লিখি আমি, সমস্যা নাই। সুতরাং
কি লিখব, এটা আলাদা করে জিরো লিখব। আমরা জানি এক বা একাধিক রাশির না সরি দুই বা ততোধিক রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেক রাশি আলাদা আলাদাভাবে জিরো। তাহলে এটা সমান আমরা পাবো আমরা কি জিরো অথবা এইটা সমান আমরা পাবো জিরো। ওকে আচ্ছা এটুকু আলাদা করে আগে করে নিই, বা টু সাইন থেটা সমান ওয়ান বা সাইন থেটা সমান হাফ বা সাইন থেটা সমান সাইন 30 ডিগ্রি। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ বা থেটা সমান 30 ডিগ্রি। আচ্ছা থেটা সমান যদি 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রিকে লিখতে পারি কি হাফ ইন্টু 60 ডিগ্রি লিখতে পারি না? কেন এটা নিয়ে কাজ করছি, আমরা উদ্দীপকে দেখেছিলাম যে সি কোণ সমান 60 ডিগ্রি, এই মানটা এখানে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি পাবো, অতএব থেটা সমান হাফ 60 ডিগ্রি মানেই সি কোণ, যেহেতু আমরা সি কোণ সমান 60 ডিগ্রি ধরেছিলাম। বা টু সাইন থেটা সমান রুট থ্রি বা সাইন থেটা সমান রুট থ্রি বাই টু বা সাইন থেটা সমান সাইন 60 ডিগ্রি থেটা সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি অর্থাৎ কি, 60 ডিগ্রি মানেই ওই যে সি কোণ। উদ্দীপকে প্রমাণ করতে বলেছে কি, দেখো থেটা কোণ সমান হাফ সি কোণ, থেটা কোণ সমান সি কোণ, দুটাই কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা লিখব অতএব থেটা সমান হাফ সি কোণ এবং থেটা সমান সি কোণ প্রমাণিত। আশা করি এই অঙ্কটি তোমরা সহজেই মানে আত্মস্থ করতে পেরেছ। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার চ্যানেলের সঙ্গেই থাকো, আমি তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ত্রিকোণমিতির সৃজনশীল ক্লাস আরও কয়েকটি নিব, আজকে তৃতীয় ক্লাস সৃজনশীলের আরও একটি অঙ্ক দেখালাম। আমি একদিনে ইচ্ছা করলে 2-3টা অঙ্ক করাতে পারতাম কিন্তু সেইখানে অনেক লং ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। একটি অঙ্ক দেখালাম, একটি সৃজনশীল যেখানে 3টি অঙ্ক ছিল। আশা করি এই অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।